ওকে দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। দর্শক, আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন সন্ধান দিয়ে থাকি। আমি আজকে আপনাদেরকে এমন একটি সন্ধান দিব, আপনার যারা অল্প পুঁজিতে মানে আপনার বাড়ির বাউন্ডারি করতে চাচ্ছেন বা যে কোনো সাইড বা আপনি নতুন একটা জমি কিনেছেন, সাইডে বাউন্ডারি করতে চাচ্ছেন, একদম স্বল্প পুঁজিতে তারা বাউন্ডারি করতে চাচ্ছেন। আসলে দেখা গেছে বর্তমানে বাজারে যাতে দাম কিন্তু অনেকটা বেশি, সেক্ষেত্রে দেখা গেছে আপনি যদি ইট দিয়ে বাউন্ডারি করতে চান সেক্ষেত্রে আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে। আর আপনারা যদি সরাসরি বিক্স অ্যান্ড টাইস ইকো কোম্পানি থেকে মানে বিক্স অ্যান্ড টাইস কোম্পানি থেকে যদি আপনারা বাউন্ডারি গুলো নিতে চান, অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনাদের কিন্তু সত্যি অনেক উপকারে আসবে। আর এগুলো কিন্তু পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসের ভিতরে। দর্শক, আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে আপনাদের সামনে দেখতে পাচ্ছি খুবই সুন্দর মানে চমৎকার হ্যান্ডসাম ভাই রয়েছে, মাসুদ ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্রিক্স অ্যান্ড টাইলস ইকো কংক্রিট প্রোডাক্টের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সকলকে স্বাগতম। আজকে আপনাদেরকে আমরা দেখাবো, আমরা এটা গাজীপুর মাওনা মানতে আমরা কাজ করেছি। এটা হচ্ছে রেডিমেড লাক্সারিয়াস বাউন্ডারি ওয়াল, আমরা যেটা বলি সিরামিক বাউন্ডারি ওয়াল। অ্যাকচুয়ালি এই বাউন্ডারি ওয়ালটা কিন্তু আমরা সর্বপ্রথম এই বাংলাদেশে লঞ্চ করেছি। আপনারা একটু ক্লোজলি আসলে দেখতে পাবেন, আমরা কিন্তু দেখেন এখানে একটা কাস্টমাইজ ডিজাইন ছিল, কাস্টমাইজ ডিজাইন লাইক একটা ভেন্টিলেশন ওয়াল দিয়ে দিয়েছি। ওকে, নিচে দুইটা সলিড আমরা ব্রিক্স টেক্সচার, আচ্ছা দিস ইজ দা ব্রিক্স টেক্সচার মেট ফিনিশিং। এটা কিন্তু আমরা কোন এটা আমরা গ্রে কালার করে দিয়েছি, আমরা ফার্স্ট একটা ব্রিক্স টেক্সচারের ওয়াল দিয়েছি, সেকেন্ড ব্রিক্স টেক্সচারের একটা ওয়াল দিয়েছি, আচ্ছা তারপরে আমরা ভেন্টিলেশন বসিয়ে উপরে কফিন দেন ক্যাপ বসিয়ে দিয়েছি। ওকে ঠিক আছে, এটা কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু এই যে লাক্সারিয়াস রেডিমেড যে বাউন্ডারি ওয়াল এটা কিন্তু আমরা সারা বাংলাদেশে করে থাকি, একদম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক যদি চায় করতে চায় করতে পারবে, রাইট? সারা বাংলাদেশে আমরা এটা ডেলিভারি দিচ্ছি, অলরেডি আমাদের অনেকগুলো প্রজেক্ট এখন সারা বাংলাদেশে চলমান। আচ্ছা, এটা কিন্তু খুবই ইউনিক ডিজাইন, আপনারা দেখবেন যে এটার কি কি অ্যাডভান্টেজ গুলো আছে। নাম্বার ওয়ান, এটার ভিতরে আপনার যে বাইরে থেকে দেখেন যে এটা কিন্তু একটা রিসোর্ট লাইক একটা বাগান বাড়ির কাজ আমরা করেছি। ওকে ঠিক, দেখেন এখানে কিন্তু যে বাতাস গুলো আছে ভিতরে যাতে সবসময় এয়ার ফ্লোটা সবসময় থাকে, দ্যাটস ওয়াই আমরা একটা ভেন্টিলেশন দিয়ে দিয়েছি যাতে বাতাসটা ভিতরে সবসময় যাওয়া আসা করে, লাইক এটা তো একটা রিসোর্ট এবং একটা বাগান বাড়ি, দ্যাটস ওয়াই আমরা এই ডিজাইনটা তাদের পছন্দ ছিল, আমরা এই যে ভেন্টিলেশন বাউন্ডারি ওয়ালটা দিয়ে দিয়েছি। শুধু এই ডিজাইনটা না, মানে বাংলাদেশে এই প্রথম শোনা যাচ্ছে যে রেডিমেড ওয়াল বাউন্ডারি বিক্রি হচ্ছে, মানে এটা তো একটা অবাস্তব কাহিনী, মানে এটা মানে আসলে মানে আপনাদের অফিসের অ্যাড্রেসটা ভিডিওর ফাঁকে যদি বলে দিতেন। আচ্ছা, আমাদের অফিসের অ্যাড্রেস টুঙ্গি মীরের বাজার, আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই আমাদের সাথে আমাদের নিচের ডিসক্রাইবে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আমাদের যোগাযোগের টাইমটা হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এর মধ্যে আমাদেরকে কল দিলে আমাদেরকে পাবেন, অথবা আমাকে মেল করতে পারেন bricksandtiles71@gmail.com, এই ইমেলে আমাকে মেল করতে পারেন, তাহলে আমাকে অলওয়েজ অ্যাভেলেবল পাবেন। আর আমি আপনাকে দেখাই যে এইটাটা কিন্তু আমরা সিদ্ধ করে দিয়েছি, যদিও হচ্ছে এখানে পরবর্তীতে এলইডি বাল্বস গুলো সেট হবে। আচ্ছা, প্রতিটা ক্যাপে কিন্তু দেখেন এই যে আপনি এখানে একটু দেখান, দেখেন যে ইলেকট্রিক লাইন আমরা দিয়ে দিয়েছি উপরে, তো এখানে এলইডি বাল্বস গুলো সেট হবে, এলইডি বাল্ব হবে, রাইট? প্রতিটা পিলারের উপরে, প্রতিটা ক্যাপের উপরে আমরা এলইডি বাল্ব ক্যাপ দিয়ে দিচ্ছি। আর পাশাপাশি কিন্তু দেখেন আমরা যে একটা সলিড কফিন, কফিনটা দিয়ে দিয়েছি। আচ্ছা, এটা কিন্তু টোটালি সবগুলো ম্যাট ফিনিশিং, আপনি ক্লোজলি একটু আসলে দেখতে পাবেন, এই যে ভেন্টিলেশন টোটালি সবগুলো ম্যাট ফিনিশিং, একদম ফিনিশিং, দেখেন একদম ফিনিশিং, একদম গ্লসি ফিনিশিং, হাতে বাজবে না, একদম ফিনিশিং, ফিনিশিং খুবই মনে হচ্ছে পিল দেয়া, মানে এরকম একটা, রাইট রাইট। আর আমরা বলে রাখি এইটার ম্যাটেরিয়ালসটা কি, আমরা কিন্তু সেকেন্ডারি ম্যাটেরিয়ালস যেগুলো ইউজ করি আমাদের কেমিক্যাল কালার মাইক্রো কংক্রিট অয়েল মিক্স করে দেন আমরা এটা হাইড্রোলিক মেশিন দিয়ে কিন্তু এগুলো তৈরি করে থাকি। আচ্ছা, এগুলো মূলত কোথায় তৈরি হচ্ছে? এটা আমাদের টুঙ্গি মীরের বাজার, যে আমাদের নিজস্ব কারখানা ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে, নিজস্ব আমাদের ইন্ডাস্ট্রিতে এটা আমরা ম্যানুফ্যাকচারিং করি, ইভেন আমরা দেশ এবং দেশের বাইরেও কিন্তু এগুলো এখন আমরা ইম্পোর্ট করতেছি। ওকে, এই যে ডিজাইনটা সামনে দেখতেছি মাশাআল্লাহ, এটা তো খুবই চমৎকার একটা ডিজাইন। এছাড়া আপনার কাছে আর কতগুলো ডিজাইন রয়েছে? ওকে, আমাদের টোটাল 5টা ডিজাইন, নাম্বার 1 যেটা এখানে দুইটা ডিজাইনের কাজ হয়েছে। আচ্ছা, নিচে আমরা দুইটা সলিড যেটা দিয়েছি দেখেন এই যে নিচে দুইটা সলিড ব্রিক্স টেক্সচার, ব্রিক্স টেক্সচার, দুইটা সলিড, দুইটা সলিড, এটা একটা ডিজাইন, একটা ডিজাইন, আর উপরে হচ্ছে একটা ভেন্টিলেশন, এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন, আরো বাকি ডিজাইন, ফ্লাওয়ার ডিজাইন আছে, রয়্যাল ফ্লাওয়ার ডিজাইন,
এবং একটা ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইনের কাজটা আমরা দেখাবো, ওখানে কাজ হচ্ছে একটা গাড়ি পার্কিং এর জন্য, সেটাও আমরা দেখাবো আপনাদেরকে। ওকে ঠিক আছে। তো মাসুদ ভাই, এই যে চমৎকার ডিজাইনের কাজটা আপনারা এখানে যে রিসল্টে দেখতে পাচ্ছি, মানে এই যে কাজের ডিজাইনটা করা হয়েছে, মানে এগুলো কিরকম, প্রাইসটা আসলে কিরকম কি নিচ্ছেন আপনারা? আচ্ছা, প্রাইসটা হচ্ছে আমাদের আপডেট প্রাইসটা জানার জন্য অবশ্যই আমাদেরকে ফোন দিতে হবে, কারণ আমরা প্রাইসটা বলি না কি জন্য, আমি বলি রেগুলার যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম আপডেট প্রাইস জানতে হলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক অথবা আমাদেরকে কল দিয়ে আমাদের রেগুলার আপডেট, আপডেট প্রাইসটা জানার জন্য আপনার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, এবং আর নতুন নতুন যে কি কি ডিজাইনের কালেকশন গুলো আছে এগুলো হোয়াটসঅ্যাপে আপনার ক্যাটালগ গুলো দিয়ে দিবেন। রাইট রাইট। তো ভাইজান, এই যে কালেকশন দেখতে পাচ্ছিলাম ডিজাইনটা, এরপর যদি দর্শকদের আমরা দেখাই যে গাড়ি পার্কিং অলরেডি বলে যে কাজ চলতেছে আমার দর্শকদের, ওই ডিজিটাল ফুটেজটা আমরা দর্শকদের দেখিয়ে দিলাম। এখন আমার সাথে আসলেই দেখতে পাবেন যে গাড়ি পার্কিং এর জন্য, এটা কিন্তু একটা বাগান বাড়ি, আমরা আসি আমার গাড়ি পার্কিং এর জন্য, এখানে আমরা কিন্তু পেপার টাইলস গুলো ব্যবহার করতেছি, আমরা ওয়াল টাইলস ব্যবহার করতেছি, পার্কিং টাইলস ব্যবহার করতেছি, সবগুলো আপনাদেরকে দেখাবো, আমাদের সাথেই থাকুন। অলরেডি আমরা কার পার্কিং স্লটে চলে এসেছি, এটা বেসিক্যালি হচ্ছে কার পার্কিং এর জন্য আমরা এই এরিয়াটা করেছি। অলরেডি আমাদের কাজ শেষ, ফিনিশিং এর কাজ চলতেছে, ফিনিশিং এর কাজ চলতেছে, রাইট, ফিনিশিং এর কাজ চলতেছে, এবং এটার যে কলামগুলা এটা কিন্তু 7 ফিট হাইট হবে, 7 ফিট হাইট হবে। তারপরে এখানে একটা টিনের আমরা একটা দোচালা একটা টিন দিয়ে দিব। ওকে, আর এই পার্কিং সাইডে আমি একটু দেখাই, এই পার্কিং সাইডে জন্য কিন্তু আমরা যে পেবার টাইলস গুলো আছে আমাদের ন্যাচারাল স্টোনের, আপনারা একটু ক্লোজলি দেখতে দেখলে বুঝতে পারবেন, দেখেন এটা কিন্তু আলাদা একটা টেক্সচার, মনে হচ্ছে যে এখানে স্টোন গুলো বের হয়ে আছে, এটা কিন্তু স্লিপি হবে না। দ্যাটস হোয়াই আমরা কার পার্কিং এর জন্য এখানে কিন্তু আমরা এই ব্রিক্স গুলো ইউজ করতেছি। এটা সম্পূর্ণ ফ্লোরে থাকবে, এটা ফ্লোর, রাইট, এটা ফ্লোর, এটা আমাদের ম্যাক্সিমাম 4 ইঞ্চি হয়। আচ্ছা, তো আমাদের এটা চাইলে আমরা এটা দিতে পারবো, এটা স্লিপি হবে না, খুবই সুন্দর, এটা গ্লসি ফিনিশিং। আচ্ছা, এক, আর সেকেন্ড হচ্ছে আমি আর একটু দেখাই এটা কতটা মজবুত, এটা কতটা মজবুত আমি একটু দেখাই। অনেকে বলে যে আসলে এটা অনেক মানে নরমাল জিনিস প্রোডাক্ট, আপনারা তো সাউন্ড দেখলে বুঝতে পারবেন, অতি সহজে ভাঙার কোনো চান্স, এটা ভাঙবে না, সম্পূর্ণ কংক্রিট দিয়ে তৈরি হয়, এটা পাথরের তৈরি, তো এটা কিন্তু অনেক মজবুত, অনেকটা মজবুত হয়েছে, এটা কিন্তু অনেক মজবুত। আচ্ছা, তো এখন আমাদের যে ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইনটা যেটা আছে ওয়েব ডিজাইনের খুবই চমৎকার, ওয়েব ডিজাইনে দেখেন একটু ক্লোজ লাইক আসলে দেখতে পাবেন, হ্যাঁ, খুবই সুন্দর ওয়েব টেক্সচারের, খুবই, এটা ফিনিশিং এর কাজ চলতেছে, এটা আমরা দিয়ে দিয়েছি, এটা কাস্টমাইজড ডিজাইন ছিল। আচ্ছা, এটা আমাদের মোটামুটি 2টা ডিজাইন, আমাদের আরো 2টা ডিজাইন আছে, আরো 2টা ডিজাইন যদি কেউ দেখতে চায় তাহলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে হবে, হোয়াটসঅ্যাপে নক করার পরে আমরা আরো 2টা ডিজাইনের আমরা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, এগুলো প্রাইস যদি, মানে এটা যে বর্তমান কত প্রাইস রয়েছে এটা জানার জন্য হোয়াটসঅ্যাপে নক, অবশ্যই আমাদের আপডেট প্রাইস জানার জন্য সবসময় আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আপডেট প্রাইসটা আপনাদেরকে দিয়ে দিই। আচ্ছা, ওকে দর্শক, আজকে আমি কিন্তু আপনাদের সামনে খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির করলাম, আশা করি এরকমের ওয়াল বান্ডারির ভিডিও যদি পেতে হয় অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে রাখবেন, অবশ্যই ভাইদের একটি ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুক পেজ রয়েছে, হ্যাঁ দর্শকদের বলে দিতেন আপনারা। আমি আমি আরেকটু বলি, আমাদের যে ইউটিউব চ্যানেল ব্রিক্স অ্যান্ড টাইলস লিখে সার্চ দিলে, আমাদের ব্রিক্স অ্যান্ড টাইলস লিখে সার্চ দিলে আমাদেরকে পেয়ে যাবেন, এবং আমরা কিন্তু নেক্সট যেটা আসতেছে আমাদের রেডিমেড হাউস গুলো আসতেছে, এটা আপনারা আপকামিং প্রোডাক্ট আমাদের, এটাও আসতেছে যে রেডিমেড হাউস, এটা নিয়ে আমরা কাজ করতেছি, এটা অনেক লাক্সারিয়াস এবং অনেক সুন্দর কম প্রাইসে এটা করা যায়। তো আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো যে আমাদের এই ওয়াল দিয়ে, ওয়াল দিয়ে অ্যাকচুয়ালি আমরা দিয়ে এখানে একটা ভেজিটেবল ই করতেছি, বেস করতেছি, চারি সাইডে ওয়াল দিয়ে আমরা, এখানে থাকবে না এই দিকে থাকবে সেটা, হ্যাঁ সেটা চারি সাইডে ভেজিটেবল এর জন্য আমরা একটা স্পেস করতেছি, এখানে সবজি চাষ হবে, তো এটা দিয়ে করা সম্ভব, এটা দিয়ে অনেক কিছু করা সম্ভব, এটা কাস্টমাইজ করা যাবে, আপনারা যেটাই করতেছেন সেটা আমরা করতে পারবো, কোনো প্রবলেম নাই। আচ্ছা ভাই, আপনাদের এইখান থেকে যেতে যে ওয়াল বান্ডার গুলো কোনো দর্শক নিতে চায় সেক্ষেত্রে এগুলো গ্যারান্টি ওয়ারান্টি কত বছর থাকবে? ওকে, গ্যারান্টি এটা আমি আপনাদেরকে বলে রাখি, এটার কিন্তু PSI, যেখানে সাধারণ ইট
1500 PSI লোড নাই, সেখানে আমাদের এই যে রেডিমেড লাক্সারিয়াস বাউন্ডারি ওয়াল এটা কিন্তু 3000 PSI লোড নাই। 3000 PSI লোড নাই, এটা কিন্তু হচ্ছে ইটের থেকে ডাবল PSI। আচ্ছা, এটা লংজিবিলিটি, এটা আমরা যেটা গ্যারান্টি দিচ্ছি এটা আমরা 60 বছরের গ্যারান্টি দিচ্ছি। 60 বছর, রাইট। আচ্ছা ঠিক আছে, 60 বছর গ্যারান্টি থাকবে, মানে ভিডিও তো যেরকম বলতেছেন আশা করি আমার দর্শকরা যদি এভাবে যোগাযোগ করে সেম এরকমই থাকবে, রাইট। আচ্ছা, বাংলাদেশের যে কোনো প্রান্তে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যদি দর্শকরা চায় অবশ্যই কাজ করে নিতে পারবে, রাইট। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করার জন্য। সরাসরি যারা আপনার অফিসে এসে আপনার সাথে দেখাশোনা দেখে আর কি আপনার সাথে সামনে কথা বলতে চাচ্ছে তাদের জন্য অফিসের অ্যাড্রেসটি বলে ভিডিওটি শেষ করে দিবেন। জি, আমাদের অফিসের অ্যাড্রেস টুঙ্গি মিরের বাজার, টুঙ্গি মিরের বাজার এসে আমাদের পাশে, মিরের বাজারের পাশে আমাদের অফিসে, সো আমাদের কল দিয়ে আসবেন, আমরা গুগল ম্যাপ শেয়ার করে দিব, সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে প্রোডাক্ট অনেকগুলো ডিজাইন আছে, ডিজাইন দেখে আপনারা চুজ করে নিতে পারবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আরেকবার, ব্রিক্স অ্যান্ড টাইলস এর পক্ষ থেকে সকলকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।